হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এই বনে কি কি আছে সেটা জানব এবং সেখান থেকে কিছু প্রশ্ন আমরা করব। চলো এবার পড়ে নিই এই বনে কি কি আছে। দেখো, এই দেখো বন, বনে অনেক গাছ। এখানে ছবিটা ঠিকঠাক আসছে না, তোমরা তোমাদের বইটা খুলে ছবিটা দেখো। দেখো, এই দেখো বন, বনে অনেক গাছ, গাছে গাছে ফুল ফল, বনে থাকে পশু পাখি, বনের পাশে নদী। তাহলে দেখো, বনের পাশে নদী, নদীতে আছে মাছ। এখানে দেখো মাছ চড়ছে নদীতে, নদীর ধারে বক হাঁস। তাহলে এইটা হলো বক, এখানে হলো হাঁস, নদীর ধারে বক হাঁস। তারা সবাই সাথী, সাথী মানে কি বন্ধু, তারা সবাই সাথী। এবার এখান থেকে কিছু প্রশ্ন দেখব, চলো দেখে নিই। দেখো, একে কি আছে বনে অনেক, কি হবে এখানে, বনে অনেক গাছ, কি পড়লাম একটু আগে, গাছ গয়াকা ছ গাছ। বনে থাকে পশু পাখি, প তালব্য হস্য পশু, প একা ক্ষয় হস্যই পাখি, বনে থাকে পশু পাখি। ড্যাশ আছে মাছ, তাহলে কোথায় মাছ আছে, নদীতে, নদীতে দন্তে ন দয়া দীর্ঘই তয়েকা, নদীতে আছে মাছ, পশু পাখিরা। তারপরেরটা দেখো, পশু পাখিরা সবাই সাথী, সাথী মানে কি বললাম, বন্ধু সকলে, তারা তাহলে তারা এক জায়গায় থাকে সেই জন্য তারা সবাই বন্ধু। এবার তোমাদের যে সহজ পাঠ বইটা আছে সেখানে যে বনে থাকে বাঘ সেইখান থেকে কিছু প্রশ্ন দেওয়া। দেখো, পাখি ড্যাশ খায়, পাখি ফল খায়, ফল ফল খায়, পাখা মেলে ওড়ে, হর্ষ ডয় শূন্য রয়েকা ওড়ে, বনে কত ড্যাশ ওড়ে, কি হবে, মাছি ওড়ে, ময়াকা ছয় হস্যই মাছি ওড়ে, তাতে আছে মধু ভরা, ভ রয়াকা ভরা, তাতে আছে মধু ভরা। এবার এখানে কিছু ফল আর কিছু, এবার এখানে বলেছে নিচে কোনগুলি গাছের অংশ লেখো। এখানে যে নামগুলো দেয়া আছে সেখানে সেই নামগুলো থেকে কোনগুলো গাছের অংশ সেগুলো তোমাকে এখানে লিখতে হবে। তাহলে ফুল, এটা কি গাছের অংশ, তারপরে কি আছে ফল, এটাও গাছের অংশ, পাতা এটাও গাছের অংশ, তারপরে আছে মাছ, এটা কি গাছের অংশ, না এটা হবে না, বাঘ এটা কি গাছের অংশ, না এটাও হবে না, নদী এটাও হবে না, বেলুন গাছের অংশ নয় এটাও হবে না, ছাতা হবে না, আরশোলা হবে না, মূল, মূল মানে কি শিকড়, এটা কি গাছের অংশ, তাহলে এখানে হবে মূল, ময়ে দীর্ঘ ল মূল। তারপরে আছে কি শাখা, শাখা মানে কি গাছের ডালপালা যেগুলো সেগুলো গাছের শাখা, তাহলে এটাও গাছের অংশ, এটাও হবে শাখা। এবার দেখো মুকুল, মুকুল হলো গাছের অংশ, কারণ আমের মুকুল তোমরা শুনে থাকবে, তাহলে এটাও হলো গাছের অংশ, মুকুল, ময় হস্যৌ কয় হস্যৌ ল মুকুল, এটা হলো গাছের অংশ। এখানে একটা ছবি দেয়া আছে, সেই ছবিটির বর্ণনা এখানে লিখে দেয়া আছে। আমি এই লিখে দেয়া বর্ণনাগুলো পড়ছি, তোমরা এই ছবিটার দিকে তাকিয়ে দেখো কোনটা কোনখানে আছে।
দেখো, পাখির ডাকে ভোর হলো, চারিদিকে সোনালি আলো, সবাই ঘুম থেকে ওঠে, দাঁত মাজে, চোখ মুখ ধুই, খাবার খাই, ছোটরা লেখাপড়া করে, বড়রা কাজে যায়, হাসানের বাড়ি নদীর ধারে, সেখানে সারি সারি তাল গাছ, গাছে বাবুই পাখির বাসা, নদীতে ডিঙি নৌকা ভাসে, এবার জাল ফেলা হবে। এবার দেখো, এখানে বলেছে পাট পড়ো ভরাট করো, মানে এইখানে যে ফাঁকা অংশগুলো দিয়েছে সেটা এই উপরের পাটটা থেকে তোমাকে ভরাট করতে হবে। তাহলে এখানে কি বসবে? ড্যাশ ঘুম থেকে ওঠে। দেখো এখানে কি ছিল, সবাই ঘুম থেকে ওঠে, তাহলে আমি কি বসাবো? সবাই, দন্তেস্ব, বয়াকা, হস্যই, সবাই। তারপরেরটা দেখো, ড্যাশ কাজে যাই, তাহলে কি হবে? বড়রা কাজে যায়, তাহলে এখানে ফাঁকা অংশটাই কি বসাবো? বড়রা, ব ডয় শূন্য রয়ে ওকা রয়ে আকা, বড়রা কাজে যায়। নদীতে ড্যাশ ফেলা হবে, তাহলে নদীতে কি ফেলা হবে? জাল ফেলা হবে। এখানে দেখো, এখানে জাল ফেলা হবে, তাহলে নদীতে কি ফেলা হবে? জাল ফেলা হবে। বর্গের জয়াকা ল জাল। নদীর ধারে ড্যাশ, নদীর ধারে কি? দেখো নদীর ধারে হাসানের বাড়ি, হাসানের বাড়ি নদীর ধারে, তাহলে কি হবে? হাসানের বাড়ি, হাসানের বাড়ি। গাছে ড্যাশ পাখির ড্যাশ, তাহলে কি? গাছে বাবুই পাখির বাসা, গাছে বাবুই, বয়াকা, বয়হস্যৌ, হস্যই, বাবুই পাখির বাসা। এবার পরের অংশটা দেখো, তোমাদের যে সহজ পাঠ বইটি আছে সেখান থেকে যে আলো হয় গেল ভয়, ওই অংশ থেকে কিছু ড্যাশ পূরণ এখানে করতে হবে। তাহলে সেটা তোমরা সহজ পাঠ বইটা খুলবে, খুলে সেখান থেকে দেখবে চারিদিক কি হবে? ঝিকমিক, ঝয়াশই, কঝিক, ময়াশই, কমিক, চারিদিক ঝিকমিক। তারপরে এখানে হবে বায়ু বয় বনময়, বায়ু বয়, ব অন্তস্থ বয় বনময়, ড্যাশ দেয় তাল, তাহলে কে তাল দেয়? তিনেরটা দেখো, এখানে বলেছে ড্যাশ দেয় তাল, কি হবে? ঝাউ ডাল, ঝয়াকা, হস্যৌ, ঝাউ, ডয়াকা, ল ডাল, ঝাউ ডাল দেয় তাল। তারপরে জয় নাল ধরে হাল, ধরে হাল, ড্যাশ ড্যাশ ভাত, তাহলে কি হবে? দীননাথ রাঁধে ভাত, দয়ে দীর্ঘই, দন্তেন্ন দীন, দন্তেন্ন একাত্থ নাথ, রাঁধে বানান কি? রয় চন্দ্রবিন্দু আকা, ধয়ে কা রাঁধে ভাত, তাহলে দীননাথ রাঁধে ভাত। আজ তাহলে এই পর্যন্তই, আমি এর পরবর্তী অংশ পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে।